नमस्कार मुं तन्मय वर्मा आजर विज्ञान कला सब आपण मानक स्वागत करूछि काला आरंभ करबा पूर्वर प्रथमे प्रमाण करबा बिछुआती बाईडंग एगुड़िक देखने लगे कौन हुए
কুণ্ডাইবই বিছুরতি বাইডঙ্গ নদী পোখরী এইসবুলে দল ও পঙ্ক হলে জল দূষিত হয়ে দল কম তুমি নদী ভিতরে দেখি থিব ছোট ছোট গছ গুড়িক মারি দেবে তাকে দল কহলে যেপরিকি চিঙ্গুড়িয়া দল বোর ঝাঞ্জি এইগুলিক নদী জলরে পড়ি নদী জলক দূষিত করে ফলে সেই দূষিত জলরে মশা মাছি এমান বংশবৃদ্ধি মশা মাছি বংশবৃদ্ধি হলে কম হব মশা মাছি বংশবৃদ্ধি হলে বিভিন্ন প্রকার রোগ ব্যাপিব যদি আমি সেই দূষিত জলক ব্যবহার করা কিংবা সেই দূষিত জল আমার শরীরে লাগিব তাহলে আমি বিভিন্ন প্রকার রোগ হব গৃহপালিত পশু মানে যদি সেই জল ব্যবহার করতে সেমানকু মধ্যে বিভিন্ন প্রকার রোগ হয়ে তেমনি চিঙ্গুড়িয়া দল ও বোর ঝাঞ্জি মধ্যে আমার ক্ষতি করে চিঙ্গুড়িয়া দল বোর ঝাঞ্জি কম করতে জলক দূষিত চিঙ্গুড়িয়া দল নদী পোখরী গাড়িয়া এসবুরে রহি জলক দূষিত করে থাকে যে উদ্ভিদ মানে আমার ক্ষতি করতে তাকে কম কহবা অনাবনা উদ্ভিদ ফসল কিয়ারিলে কেউ কেউ অনাবনা উদ্ভিদ বড়ি ফসল অমল সময় বাধা সৃষ্টি করতে ঘাস বালুঙ্গা সুয়া কেউ গছ নিজে খাদ্য প্রস্তুত করে পারে না যে গছর আশ্রয় নিয়ে সেই গছর তার খাদ্য সংগ্রহ করে নির্মূলতা বিছুয়াটি ও বাইডঙ্গ দেহরে লাগিলে কম হুয়ে কুণ্ডাই হুয়ে নদী পোখরী গাড়ি জল কিপরি দূষিত হয়ে চিঙ্গুড়িয়া দল ও বোর ঝাঞ্জি পরি দল যুগ আজ ঘর কাম হচ্ছে তিনোটি অনাবনা উদ্ভিদর নাম লেখ ও সেমানে আমার কোন ক্ষতি করতে লেখ ধন্যবাদ।